কলাপাড়ায় চালু হলো কৃষকদের ন্যায্য মূল্যের বাজার। খাজনা ফ্রি বাজারে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছেন সাশ্রয়ী মূল্যে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। আগামীতে সবজির পাশাপাশি মাছ মাংস সহ সব ধরনের পণ্য বিক্রি করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়া পৌর শহরের কৃষকের বাজারে একটি লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 34 টাকায়, শশা 50 টাকায়, বরবটি 60 টাকায়, বেগুন 60 থেকে 80 টাকা কেজিতে, আর মিষ্টি কুমড়া 50 টাকায়। কম দামে তাজা শাকসবজি কিনতে হাজার হাজার মানুষের ভিড় এই বাজারে। কৃষকরা বলেন, এই বাজারে সবজি বিক্রি করতে পরিবহন খরচ কম পড়ছে, পাশাপাশি খাজনাও দিতে হচ্ছে না, যে কারণে বাজারের চেয়ে 20 থেকে 30 টাকা কমে সব ধরনের শাকসবজি বিক্রি করা যাচ্ছে। আগে 100 টাকার সবজি বিক্রি করলে 10 থেকে 15 টাকা খাজনা ও শতকরা 10 টাকা পরিবহন খরচ দিতে হতো। আমরা টোল ফ্রি পাইছি, বাজারে খাজনা নাই, আলহামদুলিল্লাহ, আমরা কৃষকরা অবশ্যই খুশি। কম দামে বেচলে আমাদের লাভ হয়। কেন লাভ হয়? আমাদের ক্রেতারা জানান, বাজারে 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি নেই। কৃষক বাজারে এসে তারা কম দামে তাজা শাক সবজি কিনতে পারছেন। বরবটি কিনলাম 50 টাকা, আগে কিনতাম 80 টাকা। লাল শাক কিনলাম 30 টাকা কিনলাম, মানে 1 কেজি। মূলো শাক কিনছি 5 মুঠো 100 টাকা 100 টাকায়। ক্রেতা ও বিক্রেতারা নিরাপদে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন, সেজন্য বাজার তদারকি করছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী। প্রান্তিক কৃষক যারা আছে তারা সরাসরি এসে তাদের পণ্য বিক্রি করছে। এতে করে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছে, আর একদিকে ভোক্তারাও লাভবান হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষকরা যেন ন্যায্য মূল্যে পণ্য পায় সেজন্য এই বাজার চালু করা হয়েছে। শাকসবজি ছাড়াও পরবর্তীতে ডিম, মাছ, মাংস ও দেশি ফল বিক্রি করা হবে। এই বাজারটি এখানে স্থায়ী হিসেবে থাকবে। যখনই যেই পণ্য নিয়ে এভাবে সিন্ডিকেট হবে, আমাদের মাত্রা ছাড়া যারা লাভ করতে চাইবে যে পণ্যই, তখনই আমরা সেই পণ্য সরকারের পক্ষ থেকে এখানে চালু করে দিব। কৃষক বাজারে কলাপাড়ার নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলি ও টিয়াখালী ইউনিয়নের অর্ধশত কৃষক তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করছে। বনশ্রী হালদার, 71।